মানুষ মাঠের রাজা, বাজান নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে ভাই রে, উঠুক জেগে নতুন আশা নিয়ে, সবার চেয়ে অধিক খাটি আমার দেশের মাটি ভাই রে, আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস মাথার ঘামে, সেই মাটিতেই করিস তোরা চাষ, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বোদ্ধা, সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে। ফুল সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, আর ফুল ভালোবাসে না এমন কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান আনোয়ার সিমেন্ট শীট মাটির সুবাস অনুষ্ঠানে, আর সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি সাভারের বিরুলিয়া অঞ্চলে। আমরা জানি বিরুলিয়া অঞ্চলটি গোলাপ গ্রাম নামে পরিচিত, তবে আজ কিন্তু গোলাপ নিয়ে নয়, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি জারভেরা ফুল নিয়ে। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকেই এ ধরনের ফুল চাষ করে থাকেন, তবে সাভারের এই অঞ্চলে এখন বেশ ভালোভাবেই ফুল চাষ হচ্ছে। তো আজকের পর্বে এর উপর থাকছে একটি বিশেষ প্রতিবেদন, তার সাথে থাকছে সাফল্যগাথা কিছু গল্প। চলুন তাহলে চলে যাই আজকে অনুষ্ঠানের মূল আয়োজনে। জারভেরা অ্যাস্টারেসি পরিবারভুক্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফুল। জার্মান পরিবেশবিদ ট্রাগোর জারবার এর নাম অনুসারে এ ফুলটির নামকরণ করা হয়েছে। এটি আন্তর্জাতিক ফুল বাণিজ্যে কাট ফ্লাওয়ার হিসেবে উল্লেখযোগ্য, 10টি ফুলের মধ্যে অন্যতম কাট ফ্লাওয়ারের জন্য বেশি পরিচিত। এছাড়া ফুলদানিতে সতেজ রাখতে জারবেরার জুড়ি নেই। জারবেরাগণের আওতায় 40টির মতো প্রজাতি আছে। এগুলির মধ্যে জারবেরা জ্যামেসনি প্রজাতিটি চাষাবাদ হচ্ছে শঙ্করায়ন পদ্ধতির মাধ্যমে। এর বৈজ্ঞানিক নাম জারবেরা জ্যামেসনি। এর অনেক জাত উদ্ভাবিত হয়েছে, তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জারবেরা ফুলের বারি জারবেরা এক ও বারি জারবেরা দুইটি জাত উদ্ভাবন করেছে। তবে এ সকল জাত থেকে বাইরের দেশের জাতের জারবেরা ফুলের জাতগুলো বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের চাষিদের কাছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন কথা বলবো উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদ আলীর সাথে, যিনি এই বিরুলিয়ার আখরানের ব্লক উপসহকারী কৃষি কর্মকর্তা। তো আপনি যদি বলতেন যে এই যে এখানে যে জারবেরার চাষাবাদ হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কৃষক যারা বা চাষি যারা আছেন তারা কেমন রেসপন্স করছে, অর্থাৎ কি পরিমাণ উৎপাদন হচ্ছে, এবং তারা কি ধীরে ধীরে তাদের বাগানকে বৃদ্ধি করছে নাকি গুটিয়ে বসে থাকছে? ধন্যবাদ আপনাকে। আসলে ফুলকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ দিন দিন মানুষ ফুলের প্রতি যেহেতু আকৃষ্ট হচ্ছে, আর ফুলের বাগান বিশেষ করে জারবারা বাগান, জারবারাটা এটা অনেক দিন থাকে, মানে আপনি যদি সংরক্ষণ করতে চান এটা ফিজাব ছাড়াই অনেক দিন পানিতে রাখলে অনেক দিন সংরক্ষণ করা যায়। এই জন্য আমাদের চাষিরা এটা, যেহেতু আমাদের এই এলাকায় ফুল সংরক্ষণ করার জন্য কোনো সরকারি ওইভাবে
কোনো হেমাগার গড়ে ওঠে নাই। এই জন্য মানে কয়েকদিন এমনিতেই রাখা যায় বিধায় এরা দিন দিন আগ্রহ বাড়ছেই। আপনি দেখতে পাবেন যে এই এই বাগানটায় মালিকই ওই পাশে আর একটা বাগান আছে, উনি আবার একটা এটা নতুন একটা বাগান করছে, আবার এই পাশে একটা বাগান, ও পাশে, মানে বাগান পর্যায়ক্রমে বাড়ছে। কারণ হ্যাঁ, দিনে দিনে বাড়ছে। আর বিশেষ করে জারবাটা, এখানে গোলাপ আগে ছিল শুধু গোলাপ, যে সবাই বলতো গোলাপ গ্রাম, সেই গোলাপ গ্রাম এখন শুধু গোলাপ গ্রাম নাই, এখন জারবাটাটাও যেহেতু এটার দাম বেশ ভালো। আর একটু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার আমাদের দেশের এটার কোনো পাওয়া যাচ্ছে না, মানে চারাটা পাওয়া যায় না, এটা ইন্ডিয়া থেকে সরাসরি আনতে হয়। জলবায়ু বিবেচনায় জারবেরা খুবই কষ্টসহিষ্ণু গাছ, তবে এদের গোড়ায় পানি জমে থাকা একেবারেই সহ্য করতে পারে না, তবে সব ধরনের জলবায়ুতে কম বেশি এরা জন্মাতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উন্মুক্ত স্থানে পলিসেড এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে এ ফুলটিকে গ্রিনহাউসে চাষাবাদ করা হয়। আমাদের দেশে পলিথিন, বাঁশ ও সিমেন্টের খুঁটি ব্যবহার করে গ্রিনহাউস তৈরি করা হয়, তবে এর মাঝে তাপমাত্রা থাকে অত্যন্ত বেশি। সুপ্রদর্শকবৃন্দ, এই মুহূর্তে কথা বলবো জনাব মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে, যিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি যে বলতেন এই যে আমরা আওলাদ ভাইয়ের জারবেরা বাগানে আজকে এসেছি, তো জারবেরা চাষ করতে হলে প্রথম দিক থেকে আসলে কীভাবে করতে হয় এবং এটি আসলে কতটা লাভবান, এটা যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জারবেরা বাগানের প্রথম দিক থেকে করতে হলে আমাদের এইখানে যারা জারবেরা চাষ করতেছে সম্ভবত বাহিরের লোকজন জমিটা লিজ নেয়, ভাড়া নেয়। জমিটা প্রথম অবস্থায় ভাড়া নেওয়া লাগে, তারপরে আপনার যে শেডটা তৈরি করতে হয়, শেডের মধ্যে বেশ ভালো অঙ্কের টাকা খরচ হয়, প্রায় এক বিঘার মধ্যে 10-12 লক্ষ টাকা চলে যায়। তারপরে জমি প্রিপারেশনের সময় নারিকেলের ডাস্ট, জৈব সার, গোবর ইত্যাদি এগুলোর সাথেও ভালো রকমের বিনিয়োগ করতে হয়। তারপরে চারাটা আনতে হয় আপনার বিদেশ থেকে, বিশেষ করে ইন্ডিয়ার বেঙ্গালোর থেকে। একটা চারার কস্ট পড়ে 100 টাকার বেশি, 100 টাকার বেশি। সেই ক্ষেত্রে সব কিছু হিসাব করলে প্রাথমিক অবস্থায় খরচটা অনেক বেশি হয়ে যায়। তারপরে এই বাগানটা যদি আমাদের 5 বছর মিনিমাম রানিং থাকে, তাহলে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনা আছে অনেক। প্রতিদিন এখান থেকে জারবেরা সংগ্রহ এবং প্রতিদিন বিক্রি করার একটা বিষয় আছে, যে বিষয়গুলোর জন্য কৃষক লাভবান হইতেছে। আপনার কি মনে হয় এই যে কৃষক যে লাভবান হচ্ছে এইভাবে, তো লাভবান হতে গেলেও তো অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তো কী কী সমস্যায় পড়ে থাকেন আমাদের চাষিরা এই জারবেরা চাষ করতে গিয়ে? আমাদের জারবেরা চাষ করতে গিয়ে বিশেষ করে মার্কেটিংয়ের সমস্যাটা ওদের বেশি হয়ে যায়। যখন ফুল একসাথে সব দিক থেকে আমদানি হয়ে যায় তখন দামটা একটু কমে যায়। আবার এদিকে কৃষকরা একটা অভিযোগ করে যে জারবেরা ফুলটা অনেক ক্ষেত্রে বাইরে থেকে আমদানি করে অনেক ব্যবসায়ী, ওই ক্ষেত্রে তখন কৃষকরা লসের সম্ভাবনা থাকে। এবং এটা চিন্তাভাবনা করতেছে যে বাইরে যদি রপ্তানি করা যায় জারবেরার ফুলগুলো, অনেক ফুলের বাগান আছে এখানে, প্রায় 10 হেক্টরের বেশি ফুলের বাগান আছে আমাদের বিরুলিয়া ইউনিয়নে, যদি বাইরে একসাথে রপ্তানি করা যায় তাহলে কৃষক অনেক লাভবান হবে। বাংলাদেশে জারবেরা শীতকালীন সময়ে খোলা মাঠে এবং উন্মুক্ত স্থানে চাষ করা হয় এবং গ্রীষ্মকালীন সময়ে পলিসেডে চাষ করা হয়, তবে দুসময় দু জায়গায় চাষ না করে একেবারেই পলিথিনের মধ্যেই এটি চাষ করা হয়। নিয়ন্ত্রিত পরিবেশে চাষাবাদ করলে যদিও খরচের প্রাধান্য অধিক পড়ে, তথাপিও ফুলের গুণগত মান ও ফলন বৃদ্ধি এবং রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য নিয়ন্ত্রিত পরিবেশে জারবেরা চাষ করা জরুরি প্রয়োজন। উজ্জ্বল সূর্যালোক জারবেরা গাছের বৃদ্ধি ও গুণগত মান সম্পন্ন ফুল উৎপাদনে সহায়ক, কিন্তু গ্রীষ্মকালে উন্নত ফুল উৎপাদনের জন্য হালকা ছায়া অর্থাৎ 30% প্রদান করা হয়। জারবেরা চাষে অনুকূল দিবাকালীন তাপমাত্রা 16-200 সেন্টিগ্রেড এবং রাত্রিকালীন তাপমাত্রা 10-120 সেন্টিগ্রেড। উচ্চ তাপমাত্রায় গাছের ফুল আসে ঠিকই, কিন্তু ফুল ততটা গুণগত মান সম্পন্ন হয় না। এই মুহূর্তে কথা বলবো এই বাগানের কর্মরত একজন শ্রমিকের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনি যদি বলতেন এই যে আপনি জারবেরা বাগানে কাজ করছেন, তো কেমন লাগে আপনার কাজ করতে? ভালোই লাগতেছে কাজ করতে।
ভালোই লাগবে। কষ্ট তো মনে হয় অনেক নাকি কাজটা? এই স্বাভাবিক তো কষ্ট হইতে আছে, তো স্বাভাবিক কিছু কষ্ট হই। তো জারবারা বাগানে কাজ করে আপনি শিখতে পারছেন নাকি কিছু? হ্যাঁ, মোটামুটি কিছু শিখতে পারতাছি। আপনার বাসা কোথায়? বাসা আমার ওই নেত্রকোনা। নেত্রকোনা, নেত্রকোনা থেকে এখানে আসেন কাজ করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নেত্রকোনার ওদিকে কি এরকম ফুল বাগান আছে? না, ওদিকে ফুল বাগান নাই। এখানে যে কাজ করেন, এখানে মোটামুটি যে টাকা পান সে টাকা দিয়ে কি আপনার সংসার চলে ঠিক মতো? চলে। তো সব দিক মিলে কি মনে করতেছেন আপনি এই যে জারবারা বাগানে যে কাজ করছেন, তো এই কাজ করে যদি শিখতে পারেন ঠিক মতো, নিজে কখনো বাগান দেওয়ার ইচ্ছা আছে কিনা নেত্রকোনায়? হ্যাঁ, আশা আছে, ইচ্ছা আছে। সুনিষ্কাশিত উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি জারবেরা চাষের জন্য উত্তম। মাটির পিএইচ এর মান 5.5 থেকে 7-এর মধ্যে থাকা উচিত। জারবেরার জমিতে প্রচুর জৈব সার থাকা দরকার, এজন্য পরিমিত পরিমাণে গোবর সার, পাতা পচা সার, কোকো ডাস্ট ইত্যাদি প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন কথা বলবো আওলাদ ভাইয়ের খামারের আরও একজন কর্মচারীর সাথে। আপনি যদি বলতেন এই যে এখানে যে বাগানটা হয়েছে জারবেরার, এই জারবেরা বাগান করতে হলে শুরু থেকে কী কাজ করতে হবে যে করলে একটা বাগান করা যাবে আর কি? আচ্ছা, প্রথম হলে আপনারা যে চালি দেয়, গড় দেয়, হ্যাঁ সেই সেট দেই, গড়তর বানিয়ে তারপরে সেট দেই, বেট করে, বেটের দেওয়ার পরে তারপরে আপনার বেটটা কত ফিট বাই কত ফিট করতে হবে? মনে করো 1 ফুট। হ্যাঁ, আর এর নিগামতে 8 ফিট। এইভাবে বেট করি, আর তারপরে সার গোবর দিই, সার গোবর তোবর দিয়ে তারপরে ওই তো গোবর, তারপরে মানে মাটিয়া সার, ওইটা মিঠা করে গোবর সার দিয়ে তারপরে আপনার কুয়ে কুড়া ভুষি নারকলে ভুষি ওটা দেই, মাটি দেই, ও মাটি তেয়ার দিয়ে তারপরে ব্যাডের উপরে সমান করে মিল করিয়া ওই চারা রিপন লাগে আপনার টিসু তারা। চারা একটা থেকে একটা দূরত্ব কত? হ্যাঁ, মনে করো 1 ফুট সাইডে সাইডে দুইটা লাগাই, আড়াত বরবর মনে করেন 1 ফুট, 1 ফুটে মানে দুইটা গাছ লাগাইলাম, ওই দূরে দূরে পাকা পাকা লাগানো লাগে ওই চারা। পরে চারা পরে আবার যদি দিন চারা লাগায় ওতেনি আবার পানি দিতে হয়, পানি দিয়ে বিজতে হয়, তারপরে হলো বীজ দেই, বীজ দিয়ে তারপরে আমার পচা ওষুধ লাগে, পচা গাছ দূরে পচা ধরে ওটা মনে কেউ পচা ওষুধ লাগাই দেয়, পচা ওষুধ দেয়। কতদিন পর পরে ওষুধ দেন? মনে 3 দিন পর কি 4 দিন পর এইভাবে ওষুধ দেয়। মোটামুটি সপ্তাহে 2 বার? হ্যাঁ, সপ্তাহে 2 বার দিই। আর এতে যখন গাছ উঠবো তখন আবার পানি কোষানি যত্ন সেবা যত্ন, মানুষের মানুষের পোলাফান যেন সেবা যত্ন করে ওইভাবে ওটার সেবা যত্ন করা লাগে। তারপরে 2 মাস কে 2.5 মাসের ভিতরে ফুল ধরে, একটা দুইটা ওইটা ফুল ধরা আরম্ভ করে। কটা ফুল ধরে? মনে করো একটা গাছে মানে আপনার এই 5টা 6টা 7টা 8টা, যখন পুরান হইতে থাকবো 8টা 9টা 10টা এইভাবে হবে কলি। জারবেরার বংশবৃদ্ধি বিভিন্ন উপায়ে হয়ে থাকে, প্রথমত বীজের মাধ্যমে। এই পদ্ধতিতে উৎপাদিত গাছে মাতৃগাছের সকল গুণাবলী বজায় থাকে না, তবে পদ্ধতিটি সহজ। এই পদ্ধতির সুবিধা হলো বীজের মাধ্যমে রোগ পোকা আক্রমণের সম্ভাবনা কম থাকে, ডিভিশনের মাধ্যমে বংশবিস্তার, মাতৃগাছের ক্লাম্প বিভক্ত করে বংশবৃদ্ধি করা যায়। এজন্য মাঠের সুপ্রতিষ্ঠিত ও পরিপূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত গাছগুলিকে ছোট ছোট ভাগে ধারালো ছুরি দিয়ে ভাগ করা হয়। উক্ত সাকারগুলির পাতা ও শিকড় হালকা প্রুনিং করে পরবর্তীতে নতুন বেডে লাগানো হয়। মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে বংশবিস্তার, বাণিজ্যিকভাবে চাষাবাদের ক্ষেত্রে অল্প সময়ে প্রচুর সংখ্যায় রোগমুক্ত জারবেরার চারা পাওয়ার জন্য টিস্যু কালচার পদ্ধতিটি উত্তম। এজন্য প্রথমে সঠিক জাত নির্বাচন করতে হবে, পরে ওই গাছের কাণ্ডের বর্ধিত অগ্রাংশ, ফুলকুড়ি, পাতা ইত্যাদি এক্সপ্লান্ট হিসেবে নিয়ে বারবার সাবকালচার করে অসংখ্য চারা উৎপাদন সম্ভব। জারবেরা ফুল চাষে জমি তৈরির কোনো বিকল্পই নেই। প্রথমে জমিতে পরিমাণ মতো জৈব সার দিতে হবে, তারপর 40 থেকে 45 সেন্টিমিটার গভীর করে আড়াআড়ি ও লম্বাভাবে পরপর কয়েকটি চাষ দিয়ে জমিটি ঝুরঝুরা করে তৈরি করতে হবে, ফলে সকল জৈব সার মাটির সাথে সুন্দরভাবে মিশে যাবে। পরবর্তীতে যখন গাছ থাকে ফিল্ডে, তখন আপনি কি কি সার দিচ্ছেন? আমি ইউরিয়া সার দিতে হয়, ইউরিয়া সার দিতে হয়, আর মা তারপরে ওটা সার দিয়ে পানি দিয়ে কোষায় দেই আমরা। হ্যাঁ, তার কতদিন পর পর দেন? মনে করো আজ দিলাম 20, তো সপ্তাহ পরে দিলাম
সার গোবর পানি এইভাবে আমরা যত্ন করে রাখি আর কি। পরে আবার ফুল তুলি আমরা, ও ফুল তুললার পরে আবার যে আমরা এইদিকে নিয়ে এটা প্যাকেট করি, ফলি বড়ি, পরে আবার গাড়ি আসবো হান্দার সময় গাড়িতে উঠাই দিই আমরা, ওই ফুল বিক্রি হয়ে স্বাভাবিক। জারবেরা সারা বৎসর লাগানো যায়, তবে উন্নত ফুল ও বেশি উৎপাদন পেতে সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসে চারা লাগানো উচিত। জারবেরা শিকড় গভীরে প্রবেশ করে, বিধায় বারবার হালকা স্প্রিংকলার সেচের পরিবর্তে প্লাবন সেচ দেওয়া উত্তম। এক্ষেত্রে পাইপ দিয়ে পানি দেওয়া যেতে পারে। পানি সেচের সময় খেয়াল রাখতে হবে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়, কারণ জারবেরার জমিতে জলাবদ্ধতা মাটিবাহিত রোগ সংক্রমণ ত্বরান্বিত করে। আবার মাটিতে পানির অভাব হলে গাছ ঢলে পড়ে, সেক্ষেত্রে ফুলের পুষ্পদণ্ড ছোট হয়ে যায়। বায়ু চলাচলে সুবিধার জন্য প্রতিবার সেচ দেওয়ার পর মাটিতে জো আসলে নিড়ানি দিয়ে উপরের শক্ত আবরণ ভেঙে দিতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে কথা বলবো জনাব মোহাম্মদ মহিদুল ইসলামের সাথে, যিনি এই আলত ভাইয়ের জারবেরা বাগানের ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, আপনি যদি বলতেন এই যে জারবেরা বাগানে আপনি কাজ করছেন, তো সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি ধরনের কাজ করে থাকেন আপনি? এই আমরা ধরেন সকাল 6টা বাজে উঠতে হয়, উঠে আপনার ফুলগুলো উঠানি লাগে, তারপরে আপনার ফুলগুলো পলি লাগানি লাগে, প্যাকিং করা লাগে, তারপরে আপনার বাজারে সেল দেওয়া লাগে, তারপরে আপনার গোলাপ আছে বাজারে বিক্রি করেন, এগুলো আপনার শাহবাগে যায়, আগার গায়ে যায়। এরপরে যত দিন যাবে তত বাজারটা চড়া হবে, একটা ফুল 15 টাকা 20 টাকা পর্যন্ত বিক্রি হবে। আপনার কি মনে হয় এই যে জারবেরা বাগান করা হয়েছে, আপনাদের মালিক করেছে, তো এটা করা কি লাভজনক কিনা? যেটা তো আমি মনে করি যে লাভজনক, যেহেতু আপনার এক একটা চারার মেয়াদ থাকে আপনার 3-4 বছর করে, অনেক ধরন দেয়, যার কারণে জি অনেক কালারের ফুল আছে, যার কারণে আপনার কোনো মালিকরাই লস লাভবান ছাড়া লস হয় না। জারবেরার বিভিন্ন রোগবালাই হয়ে থাকে, এর মধ্যে মূল পচা রোগ, মাটিবাহিত এক প্রকার ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। এ রোগে আক্রান্ত হলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং অবশেষে সম্পূর্ণ গাছটি শুকিয়ে যায়। এই যে জারবেরা ফুল চাষাবাদ করছে এবং ধীরে ধীরে বাড়াচ্ছে, তো জারবেরা ফুল চাষাবাদ করতে গিয়ে রোগবালাইয়ের যে একটা সমস্যা থাকে কিংবা পোকামাকড়, সেক্ষেত্রে জারবেরা ফুলে কী কী ধরনের রোগবালাই হয় এবং পোকামাকড়ের দিকে কী কী পোকামাকড় আক্রমণ করে? রোগবালাইয়ের ক্ষেত্রে এটা খুবই কম রোগবালাইটা, বিশেষ করে আমরা এই যে দেখতে পাচ্ছি শেড, যেটা এই শেডটা যদি সঠিকভাবে তৈরি করা যায় তাইলে রোগবালাই খুবই কম হয়। আর রোগবালাই কম হওয়া মানেই তার খরচটা কম হবে, তার প্রোডাকশন বাড়বে, তার ইনকামটা বাড়বে। আর রোগবালাইয়ের মধ্যে শুধুমাত্র মানে একটা পোকা, লেদা পোকা যেটার আক্রমণ হয়, আমরা এটা পরামর্শ দিয়ে থাকি যে এই লেদা পোকা আক্রমণ হলে আপনি মানে বাগানটা ভালোভাবে পরিষ্কার রাখবেন, আলোর ফাঁদ ব্যবহার করবেন, আর যদি কোনোভাবে এটা ইয়ে করা না যায় তাহলে আমরা এটা অ্যাডমায়ার একটা কীটনাশক ওটা স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি। এছাড়া রোগ যেটা হয় ছত্রাকজনিত রোগে একটা বেশি দেখা যায়, কারণ এটা কন্টিনিউ পানি দিতে হয়, পানি দিলে তখন হয় যে যদি পানি জমে থাকে তাহলে এই পাতাগুলো নিচে পড়ে, ওখান থেকে ছত্রাকের আক্রমণ হয়। এই জন্য আমরা নিয়মিত এদের বলি যে আপনারা বাগানের যে পাতাগুলো, যে স্যাঁতসেঁতে যে জায়গাটা আছে ওই পাতাগুলো যেন মাঝে পানিতে পড়ে না থাকে, আর যদি কোনোভাবে এটা হয়ে থাকে তাহলে ওই পাতাগুলো মাঝে কাটার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, যে পরিষ্কার থাকলো নিচের পাতাগুলো কেটে দিলে ওই ছত্রাকের আক্রমণটা হলো না, আর কোনো কারণে যদি আক্রমণ হয়েও যায় তা আমরা নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি। পূর্ণ বিকশিত জারবেরা ফুলের বাহিরে দোসারি ডিস্ক ফ্লোরেট পুষ্পদণ্ডের সাথে সমকৌণিক অবস্থানে আসলে ফুল তোলা হয়। কর্তনের সময় পুষ্পদণ্ড যথাসম্ভব লম্বা রেখে ফুল সংগ্রহ করা হয়। ধারালো চাকু দ্বারা ত্যাসরা করে খুব সকালে বা বিকেলে ফুল তোলা উত্তম। ফুল কাটার পর পুষ্পদণ্ড 1 ইঞ্চি পানিতে ডুবিয়ে রাখতে হবে। পানির সাথে অল্প চিনি এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিলে ফুল সতেজ থাকে। সাধারণত জাত ভেদে ফলন কম বেশি হয় জারবেরার, তবে প্রতিটি গাছে 20-25টি ফুল হয় বছরে।
এভাবেই আমাদের দেশের বিভিন্ন প্রান্তে চাষিরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে যাচ্ছে, আর এইভাবেই আমাদের সোনার বাংলাদেশ আরও বেশি কৃষির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আসুন সবাই একসাথে কাজ করি, কৃষি বান্ধব সোনার বাংলাদেশ গড়ি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আনোয়ার সিমেন্ট শীট মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে এসেছিলাম সাভারের বিরুলিয়া অঞ্চলে। আমরা জানি এই অঞ্চলটি এখন ফুলের জন্য বেশ বিখ্যাত হয়ে উঠেছে এবং অনেকেই ফুল চাষ করছে। তারই ধারাবাহিকতায় আজ কিন্তু জারভেরা ফুল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। আজকের পর্বে এভাবেই হাজির হয়েছিলাম। তবে আপনাদের কাছে যদি থাকে সাফল্য গাথা কোনো গল্প, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনারই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।